একটি অনলাইন বিজনেসের আলটিমেট গোল হলো অধিক অধিক সেলস জেনারেট করা। তো মূলত একটি কমার্স সাইটের জন্য কনভার্সন দুই রকমের হয়, একটি হচ্ছে মাইক্রো কনভার্সন আর একটি হলো ম্যাক্রো কনভার্সন। ম্যাক্রো বলতে আমরা বুঝি ডিরেক্ট পার্সেলস বা ডিরেক্ট সেলস, বাট মাইক্রো কনভার্সন হলো যে একজন কাস্টমার সে ওয়েবসাইটে আসার পর বাকি যে বিহেভিয়ার গুলো করে একটি পার্সেস করার আগ পর্যন্ত, সেগুলোই হচ্ছে মূলত মাইক্রো কনভার্সন। উদাহরণস্বরূপ একজন কাস্টমার ওয়েবসাইটে এসে প্রথমে সে কি করতে পারে, একটি প্রোডাক্টকে ভিউ করতে পারে, অর্থাৎ ভিউ প্রোডাক্ট, অ্যাড টু কার্ট করতে পারে, ইনিশিয়েট চেক আউট করতে পারে এবং ফাইনালি পার্সেস। বাট পার্সেস করার আগ পর্যন্ত সে কিন্তু ইনিশিয়েট চেক আউট পর্যন্ত করতে পারে এবং ইনিশিয়েট চেক আউট পর্যন্ত করার পরেও কিন্তু একজন কাস্টমার ফাইনালি পার্সেস না করেও অ্যাবান্ডন হতে পারে, অর্থাৎ ওয়েবসাইট থেকে চলে যেতে পারে। তো এই যে একজন কাস্টমার পার্সেস করার আগে যে বিহেভিয়ারটা করলো, এই বিহেভিয়ারকে মূলত বলা হচ্ছে মাইক্রো কনভার্সন। তো এই মাইক্রো কনভার্সনটিকে কাজে লাগিয়ে অনেক সময় আমরা কিন্তু অধিক সেলস জেনারেট করতে পারি, এদেরকে বিভিন্ন ফানেলের মাধ্যমে নিয়ে বা বিভিন্ন ভাবে এদের কাছে অ্যাডভার্টাইজমেন্ট পৌঁছে দিয়ে আমরা কিন্তু সেলস জেনারেট করতে পারি। একটা গবেষণা বলছে যে সাধারণত যারা ওয়েবসাইট ভিজিট করে তাদের মধ্যে শতকরা 1-3% মানুষ পার্সেস করে, তাহলে বাকি যে 97-98% মানুষ তারা কিন্তু পার্সেস করছে না। তারা কি করছে, হয়তো ভিউ প্রোডাক্ট করছে, অ্যাড টু কার্ট করছে অথবা ইনিশিয়েট চেক আউট পর্যন্ত করছে, দেন তারা চলে যাচ্ছে। তো এই মানুষগুলোকে আমরা যদি পরবর্তীতে আবার রিটার্গেট করতে পারি তাহলে কিন্তু সেলস এর পরিমাণ আরো অনেকগুণ বাড়তে পারে। তো আজকে রিটার্গেট কিভাবে করতে হয় সেটি নিয়ে মূলত আজকে ভিডিওটি নয়। তো আজকে আমরা মূলত দেখব যে একটি ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা কিভাবে একটি সেলস অ্যাড ক্যাম্পেইন রান করতে পারি। তো আসুন আমরা আর কথা না বাড়িয়ে অন স্ক্রিনে চলে যাই। আমরা দেখতে পাচ্ছেন একটি অ্যাড অ্যাকাউন্টে রয়েছি। এখানে আপনারা সবাই জানেন যে ক্রিয়েট বাটনে আমরা যদি ক্লিক করি তাহলে নতুন একটি অ্যাড ক্রিয়েট করতে পারবো। এখানে ফেসবুকের টোটাল অ্যাড অবজেক্টিভ রয়েছে 6টি, কিন্তু 6টি অ্যাড অবজেক্টিভ থাকলেও সেলস অ্যাড অবজেক্টিভ কিন্তু সবার লাস্টে রয়েছে। বাই দ্য ওয়ে, বাংলাদেশি প্রেক্ষাপটে আমরা কিন্তু এনগেজমেন্ট এবং সেলস অ্যাড ক্যাম্পেইনে বেশি অ্যাড রান করে থাকি। এনিওয়ে, আমরা আজকে দেখবো যে সেলস অ্যাড ক্যাম্পেইনে কিভাবে অ্যাড রান করতে হয়। তো সেজন্য অ্যাড অবজেক্টিভ গুলোর মধ্যে থেকে আমি সিলেক্ট করে দিব সেলস, কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখানে দুভাবে মূলত আপনি ক্যাম্পেইনটি করতে পারেন, একটি হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন আর একটি রয়েছে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন। অ্যাডভান্টেজ বিষয়টা কি, যে ফেসবুক একটি প্রিসেট আগে থেকে তৈরি করে রেখেছে যেটা সবার জন্য ফিটস ফর ওয়াল, আর একটি হলো ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন যেটা আপনি আপনার মতো কাস্টমাইজ করে ক্যাম্পেইনটি করতে পারবেন। আমার ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম সময় কিন্তু ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন প্রিফার করি, রিকমেন্ডেশন থাকবে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন করার। তো এনিওয়ে, আমি এখানে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন সিলেক্ট করে দিচ্ছি, তবে মাঝে মাঝে আপনি টেস্ট হিসেবে দেখতে পারেন অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইনে অ্যাড রান করে। এখানে কন্টিনিউ বাটনটি ক্লিক করে দিব, দেন এখানে আপনাকে ক্যাম্পেইনের একটি নাম দিতে হবে। এমন একটি নাম এখানে আপনি দিবেন যেটি দেখার পর আপনি সহজে বুঝতে পারেন যে আপনার ক্যাম্পেইনটি মূলত কেন রান করা হয়েছিল। এখানে আসলে কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে ক্যাম্পেইনের জন্য এই নাম দিতে হবে বা এইভাবে নাম লিখতে হবে, আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারবেন। তো আমার ক্ষেত্রে আমি যেহেতু অর্গ্যানিক প্রোডাক্ট অলিভ অয়েল নিয়ে মূলত সেলস ক্যাম্পেইনটি রান করব, সো আমি লিখে দিচ্ছি অর্গ্যানিক প্রোডাক্ট অলিভ অয়েল ক্যাম্পেইনের ক্ষেত্রে এখানে ক্যাম আন্ডারস্কোর 1 এটি লিখে দিব, যেহেতু অলিভ অয়েল নিয়ে এটি ফার্স্ট ক্যাম্পেইন, সো আন্ডারস্কোর 1 থাকবে। ওকে, এখানে ড্রপ ডাউনে ক্লিক করব, বাইং টাইপ, এখানে দেখুন অকশন রয়েছে, রিজার্ভেশন রয়েছে। এটা নিয়ে ডিটেল একটা ভিডিও দেওয়ার ট্রাই করব পরবর্তীতে, কারণ অকশন এবং রিজার্ভেশন ব্যাপারটি একটু ডিটেলে বোঝালে আপনারা ভালো বুঝবেন। তো বাই দ্য ওয়ে, আপাতত আমরা অকশনে থাকছি এবং এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ সেলস দেখুন সিলেক্ট করা রয়েছে। আপনার যদি প্রয়োজন হয় পরিবর্তন করার, এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এরপর রয়েছে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাডস, আমরা ক্যাটালগ অ্যাড এখন দিচ্ছি না, সো এটিকে স্কিপ করব। রয়েছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এবং এবি টেস্ট, এ দুটিকেও আমরা স্কিপ করে যাব। ওকে, এখান থেকে নেক্সট বাটনে আপনি চাইলে ক্লিক করতে পারেন অথবা অ্যাড সেটে ক্লিক করে আপনি সেকেন্ড যে পেজ আছে সেখানেও চলে যেতে পারেন। তো আমি অ্যাড সেটে ক্লিক করছি। অ্যাড সেট এর ক্ষেত্রে একটি নাম দিতে হবে, যে কোনো নাম হতে পারে এক্ষেত্রেও, বাট তার আগে আমি এখানে কনভার্সন, কোথায় কনভার্সন নিতে যাচ্ছি সেটি সিলেক্ট করে দিব। আমি আমার ক্ষেত্রে ওয়েবসাইট নিতে যাচ্ছি, সো ওয়েবসাইট সিলেক্ট করে দিলাম। এখন অ্যাড সেট এর নাম দিতে হবে একটি, অ্যাড সেট আন্ডারস্কোর 01। ওকে, দেন রয়েছে পারফরমেন্স গোল। পারফরমেন্স গোলের ক্ষেত্রে এখানে ড্রপ ডাউনে যদি ক্লিক করেন অনেকগুলো গোল কিন্তু এখানে রয়েছে,
এর মধ্যে বাই ডিফল্ট রয়েছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনস, এবং আদার যে গোলস সেগুলির মধ্যে রয়েছে ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউস, রয়েছে ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, ম্যাক্সিমাম ডেলি ইউনিক রিচ, ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশনস। তো আপনি আপনার গোল অনুসারে এখানে কনভার্সন সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সনস যেটি বাই ডিফল্ট এখানে রয়েছে সেটিকেই রাখছি। এনিওয়ে এখান থেকে পিক্সেল সিলেক্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ড্রপডাউনে ক্লিক করলে একটি মাত্র পিক্সেল রয়েছে। তো যেহেতু একটি পিক্সেল রয়েছে এখানে কিন্তু বাই ডিফল্ট সিলেক্ট করা অবস্থায় রয়েছে, এখানে অনেকগুলো পিক্সেল থাকলে আপনাকে সিলেক্ট করে দিতে হতো। তো আমার ক্ষেত্রে আমি যেটা আছে এটাতেই রাখছি কারণ বাই ডিফল্ট এটি আছে। এখানে রয়েছে কনভার্সন ইভেন্ট, ড্রপডাউনে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন একটা ই কমার্সের জন্য যতগুলো কনভার্সন ইভেন্ট হতে পারে ম্যাক্সিমাম ইভেন্ট গুলাই কিন্তু এখানে রয়েছে। এছাড়াও আপনি চাইলে কিন্তু এখানে ক্রিয়েট কাস্টম কনভার্সন কাস্টম ভাবে তৈরি করতে পারবেন। বাই দ্য ওয়ে আমরা সিলেক্ট করব পার্সেস। ওকে, এরপর রয়েছে বাজেট এন্ড শিডিউল। বাজেটের ক্ষেত্রে আমি ডেইলি বাজেট $10 দিব এবং এখানে স্টার্ট ডেট যখন থেকে শুরু করছি তখনই, এন্ড ডেট আমি দিব না, আমি অ্যাড রেজাল্ট দেখার পর এন্ড ডেট, পরবর্তীতে প্রয়োজন হলে এন্ড ডেট দিব অথবা চেঞ্জ করব। এনিওয়ে এখানে একটি কথা বলে রাখি, শিডিউলের ক্ষেত্রে আপনি দিনের কোন কোন সময় অ্যাড দেখাতে চাচ্ছেন চাইলে কিন্তু এটিকেও সিলেক্ট করতে পারেন, বাট এটি সিলেক্ট করার জন্য অবশ্যই আপনাকে লাইফ টাইম বাজেট সিলেক্ট করতে হবে, আদারওয়াইজ আপনি অ্যাড শিডিউলিং করতে পারবেন না। তো অ্যাড শিডিউলিং কিভাবে করতে হয় আমার আগে একটি ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে, চাইলে দেখে আসতে পারেন। অ্যাকচুয়ালি অ্যাড শিডিউলিং করলে 24 hours এর মধ্যে আপনি কোন কোন সময় আপনার অ্যাড দেখাতে চাচ্ছেন সেই সময়টা আপনি শিডিউল করে রাখতে পারবেন। এরপর রয়েছে লোকেশনস। লোকেশনস এর ক্ষেত্রে আমি বাংলাদেশ এটিকে ক্লোজ করে দিব এবং আমি একটু স্পেসিফিক ভাবে লোকেশন টার্গেট করব, সেক্ষেত্রে এখানে লিখে দিব ঢাকা। সো এখানে দেখতে পাচ্ছেন ঢাকা, ঢাকা ডিভিশন এটিকে সিলেক্ট করে দিলাম। এরপর চিটাগাং, চিটাগাং ডিভিশন এটিকে সিলেক্ট করব। তো এখানে দেখতে পাচ্ছি আমরা চিটাগাং ডিভিশনের পাশে কিন্তু কোনো কিলোমিটার শো করছে না। বাই দ্য ওয়ে আমরা সিলেট ডিভিশনও নিব, সো সিলেট ডিভিশনটা লিখে দিই, সিলেট ডিভিশন সিলেক্ট করে দিলাম। ওকে, সো চিটাগাং ডিভিশন এটিকে ক্লোজ করে আমি দেখি আবারও এটিকে সার্চ করব, চিটাগাং CHITAA, সো চিটাগাং ডিভিশন বাংলাদেশ এটি চলে এসেছে, আবারও সিলেক্ট করে দিব। তো এখানে দেখতে পাচ্ছি আমরা কিলোমিটার শো করছে না, এনিওয়ে এভাবেই রাখবো। এখন স্ক্রল করে নিচে আসলে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। আপনারা সবাই জানেন অ্যাডভান্টেজ এবং অডিয়েন্স হচ্ছে ফেসবুকের প্রিসেট করা, সো এটি হচ্ছে ফিটস ফর ওয়াল। আপনি চাইলে কিন্তু এখানে অডিয়েন্স সাজেশন অপশনাল, এখানে ক্লিক করার মাধ্যমে আপনি এজ জেন্ডার এগুলিকে পরিবর্তন করে দিতে পারেন আপনার টার্গেট অনুসারে। তো আমি এখানে অডিয়েন্স সাজেশন অপশনাল ক্লিক করব, করার পর এখানে দেখুন এজ রয়েছে, জেন্ডার রয়েছে এবং ডিটেল টার্গেটিং রয়েছে। তো আমি যেহেতু অর্গানিক প্রোডাক্ট নিয়ে অ্যাড ক্যাম্পেইন সাজাচ্ছি আর সেজন্য অর্গানিক প্রোডাক্টের জন্য আমার টার্গেটেড কাস্টমার এজ হবে 25 থেকে 45, এই এজের মানুষ আমার প্রোডাক্ট কিনতে পারে যেটা আমি রিসার্চ করেছি। সো আমি 25 থেকে 45 সিলেক্ট করে দিচ্ছি। এখন জেন্ডারের ক্ষেত্রে দুই ধরনের জেন্ডারই, অর্থাৎ মেল এবং ফিমেল বোথ জেন্ডারই হচ্ছে আমার প্রোডাক্টের কাস্টমার, সো আমি এখানে অল জেন্ডার রাখছি। তো এখন ডিটেল টার্গেটিং এই পার্টটি আমি এই ভিডিওতে আলোচনা করছি না, কারণ এর আগে একটি ভিডিওতে আমি ডিটেল পার্টটি এক্সপ্লেইন করেছি এবং সেই পার্টটি আমি জাস্ট এই ভিডিওতে, আমার বর্তমান ভিডিওতে আমি অ্যাড করে দিচ্ছি। এরপর হচ্ছে ডিটেইল টার্গেটিং। ডিটেইল টার্গেটিং এর ক্ষেত্রে আপনি কিওয়ার্ড সার্চ করেও আপনি ডিটেইল টার্গেটিং করতে পারবেন, এছাড়া এখানে ব্রাউজ থেকেও আপনি ক্যাটাগরি অনুযায়ী ডিটেইল টার্গেটিং করতে পারবেন। তো আমি সার্চ করে করব, এই জন্য এখানে হেলথ লিখে দিচ্ছি, কারণ হেলথ রিলেটেড বিষয়গুলোতে যারা বেশি বেশি কনসার্ন তারা কিন্তু অলিভ অয়েল বা এই টাইপের জিনিসপত্র গুলো পারচেস করতে পারে। তো সেজন্য আমি এখানে হেলথ লিখে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু সাজেশন চলে এসেছে। তো এখানে আমরা সিলেক্ট করব হেলথ এন্ড ওয়েলনেস পার্সোনাল কেয়ার, এটিকে সিলেক্ট করে দিলাম। এরপর আবারও হেলথ লিখব, লেখার পর আরো বেশ কিছু সাজেশন এসেছে, সিলেক্ট করব হেলথ ক্লাব ফিটনেস। যারা বিশেষ করে হেলথ ক্লাব বা ফিটনেস বিষয়ে ইন্টারেস্টেড তারা কিন্তু এই ধরনের অলিভ অয়েল বা এই ন্যাচারাল প্রোডাক্ট গুলো খেতে পছন্দ করে। এরপর আবারও হেলথ লিখে দিচ্ছি এবং এখান থেকে আমরা সিলেক্ট করে দিব এবার হেলথ এন্ড বিউটি, অর্থাৎ হেলথ এবং বিউটি বিষয়ে যাদের ইন্টারেস্ট রয়েছে তারাই এই ক্যাটাগরিতে আসবে। এরপর কুকিং নিয়ে সার্চ করব। কুকিং এর ক্ষেত্রে এখানে সিলেক্ট করে দিব
এখানে বেশ কিছু বিষয় রয়েছে, আপনারা যদি একটু ডান দিকে খেয়াল করেন সেক্ষেত্রে দেখবেন এখানে রয়েছে কুকিং এমপ্লয়ি। এমপ্লয়ি কিন্তু সিলেক্ট করা যাবে না, এই কারণে যে আপনি মানে যারা কুকিং রিলেটেড জব করে এই টাইপের মানুষগুলার কাছে হচ্ছে পৌঁছাবে। ও এখানে রয়েছে দেখুন কুকিং জব টাইটেল, যাদের জব রয়েছে মানে জব টাইটেল প্রোফাইলে যাদের কুকিং রিলেটেড রয়েছে তাদেরকেই শুধুমাত্র ফেসবুক ট্রেস করবে এবং তাদের কাছে অ্যাড দেখাবে। আমরা যেটি করব এখানে কুকিং ফুড অ্যান্ড ড্রিঙ্ক, বেসিক্যালি এটা হচ্ছে যে যাদের কুকিং ফুড অ্যান্ড ড্রিঙ্ক এর প্রতি ইন্টারেস্ট রয়েছে তাদের কাছে মূলত অ্যাড যাবে। তো আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। এরপর ইটিং দিকে সার্চ করব। ইটিং কিওয়ার্ড এর সাথে সাথে দেখতে পাচ্ছেন অনেকগুলো সাজেশন কিওয়ার্ড চলে এসেছে এবং আমি এখান থেকে সিলেক্ট করে দিব ইট ন্যাচারাল। এরপর ফিটনেস লিখে সার্চ করব এবং ফিটনেস এখানে দেখতে পাচ্ছেন ফিজিক্যাল ফিটনেস, এছাড়াও আরো অনেক ফিটনেস রয়েছে, তো আমরা ফিজিক্যাল ফিটনেস ফার্স্টলি সিলেক্ট করছি। আবারও ফিটনেস লিখে সার্চ করছি। তো এরপর আমরা সিলেক্ট করবো যে ফিজিক্যাল এক্সারসাইজ। এখানে ডান সাইডে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন এখানে রয়েছে, লাইক এখানে রয়েছে পিপল হু হ্যাভ এক্সপ্রেসড অ্যান ইন্টারেস্ট ইন অর লাইক পেস রিলেটেড টু ফিজিক্যাল এক্সারসাইজ। তো ফিজিক্যাল এক্সারসাইজ রিলেটেড যারা পেজ লাইক করেছে তাদের কাছেই মূলত এটি পৌঁছাবে। সো ফিজিক্যাল এক্সারসাইজ এটিকে সিলেক্ট করে দিব, আবারও ফিটনেস লিখে সার্চ করব। এভাবে আপনি একাধিক ইন্টারেস্ট সিলেক্ট করে দিতে পারেন একটি কিওয়ার্ড এর উপরে। এখানে রয়েছে গুড লাইফ ফিটনেস, তো এটিকেও সিলেক্ট করে দিব। এরপর আমরা সার্চ করতে পারি আবারও ফিটনেস লিখে, কারণ ফিটনেস এর কিন্তু অনেকগুলো ক্যাটাগরি রয়েছে যেগুলির সাথে মূলত আমাদের এই প্রোডাক্টটি যায়। সো এখানে আমরা দিয়ে দিলাম ফিটনেস গার্লস। এরপর আমরা সার্চ করব কুকিং লিখে, কুকিং লিখে দেখবো যে আরো কিছু আছে কিনা কুকিং থেকে নেওয়া যায়। তো এখানে এখানে আমি কুকিং চ্যানেলটি সিলেক্ট করে দিচ্ছি, আপনি চাইলে আরো ক্যাটাগরি নিতে পারেন। দেন আবারও কুকিং লিখছি এবং কুকিং থেকে আর কি নেওয়া যায়, এখান থেকে আমরা কুকিং ডিশ এটিকে সিলেক্ট করে দিলাম। এরপর আবারও ইটিং লিখে সার্চ করবো এবং দেখবো যে ইটিং থেকে আরো কিছু নেওয়া যায় কিনা। তো সেক্ষেত্রে আমরা এটিকে নিতে পারি, হেলদি ইটিং রেসিপিস এটিকে সিলেক্ট করে দিলাম। এখন এখানে সেভ অডিয়েন্সে ক্লিক করতে হবে, করার পর আমরা অডিয়েন্সটি সেভ করে রাখতে পারি যাতে করে আমরা পরবর্তীতে এই অডিয়েন্সকে ব্যবহার করতে পারি। তো চাইলে আপনি করতেও পারেন নাও করতে পারেন, ম্যান্ডেটরি নয়, বাট রিকমেন্ডেড হচ্ছে আপনি করে রাখতে ভালো পরবর্তীতে যাতে আপনি ব্যবহার করতে পারেন। তো অলিভ অয়েল এই অডিয়েন্সের নাম দিয়ে দিব, অলিভ অয়েল অডিয়েন্স, এই অডিয়েন্সের নাম দিলাম। দেওয়ার পর এটিকে সেভ করলে এটি কিন্তু সেভ হয়ে যাবে, বাট আমার ক্ষেত্রে আমি এখন করছি না, ক্যান্সেল করে দিচ্ছি। আমাদের দেখুন এস্টিমেটেড অডিয়েন্স সাইজ কত এসেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 94 লাখ থেকে 1,11,00,000 মানুষের কাছে এই অ্যাড পৌঁছাবে, এমনটা এস্টিমেটেড দিয়েছে ফেসবুক। তো আপনি চাইলে এটিকে আরো একটু ন্যারো ডাউন করতে পারেন। সো আমি এখানে ক্লিক করব ডিফাইন ফাদার, এরপর এখানে লিখে দিব অনলাইন শপিং। অনলাইন শপিং, অনলাইন শপিং লিখে সার্চ করার সাথে সাথে দেখুন অনেকগুলো অপশন চলে এসেছে। তো আমরা এখান থেকে সিলেক্ট করব দারাজ অনলাইন শপিং, এটিকে সিলেক্ট করলাম। এখন যদি আমরা এস্টিমেটেড অডিয়েন্স সাইজের দিকে একটু খেয়াল করি, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এস্টিমেটেড সাইজ হচ্ছে 12 লাখ থেকে 14 লাখ, অনেক কমে গেছে এস্টিমেটেড সাইজ। এবং আমার মনে হয় যে 12 লাখ থেকে 14 লাখ মানুষের কাছে অ্যাড পৌঁছানো যেতে পারে অলিভ অয়েলের ডিটেইল টার্গেটিং করার জন্য। তো আপনারা আরো নিজেদেরকে এক্সপ্লোর করবেন, অ্যাকচুয়ালি অ্যাজ ইট ইজ আমি যেটি দেখিয়ে দিলাম সেটাই করতে হবে, বিষয়টা এমন না, আমি জাস্ট আপনাদেরকে ওয়েটা দেখিয়ে দিচ্ছি। এখন নিজেকে এক্সপ্লোর করতে হবে, ডিটেইল টার্গেটিং নিয়ে আপনাকে সময় দিতে হবে এবং বায়ার পার্সোনাটাকে আপনাকে কমপ্লিট করতে হবে। বাই দ্য ওয়ে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করতে পারেন অথবা থার্ড পেজ যেটি সেখানেও ক্লিক করতে পারেন। করার পর এখানে অ্যাড নেম দিতে হবে, তো যে কোনো নাম হতে পারে অ্যাড নেম, আপনি আপনার পছন্দ মতো নাম দিতে পারেন। তো আমার ক্ষেত্রে আমি লিখে দিব অলিভ অয়েল, যেহেতু আমি অলিভ অয়েল নিয়ে ক্যাম্পেইনটি করছি, সো অলিভ অয়েল লিখে দিলাম। এবার এখানে ফেসবুক পেজ, আপনার যদি একাধিক পেজ থাকে সেক্ষেত্রে আপনি এখানে ড্রপ ডাউনে ক্লিক করে সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু টিচ গ্রুপ পেজ থেকে অ্যাড রান করব, সো টিচ গ্রুপ এটি সিলেক্ট করা আছে বাই ডিফল্ট, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর রয়েছে ক্রিয়েটিভ সোর্স এবং রয়েছে ফরম্যাট, তো এখানে মাল্টি অ্যাডভার্টাইজার অ্যাডস এটিকে উঠিয়ে দিব। এবং এখানে রয়েছে ওয়েবসাইট ইউআরএল, আপনাকে ওয়েবসাইটের ইউআরএলটি দিতে হবে। তো আমি আমার ওয়েবসাইটের ইউআরএলটি কপি করে নিয়ে আসব। তো বেসিক্যালি আমি যে প্রোডাক্ট ক্যাম্পেইন করব সেই প্রোডাক্টের ইউআরএলটি নিব এবং এখানে পেস্ট করে দিব। আপনি চাইলে এখানে প্রিভিউ ইউআরএল এ ক্লিক করে দেখতে পারেন যে ইউআরএলটি সঠিকভাবে কাজ করছে কিনা, কারণ এটাও ম্যান্ডেটরি কপি করার ক্ষেত্রে। অনেক সময় ইউআরএল যদি আপনি সঠিকভাবে কপি না করেন সেক্ষেত্রে কিন্তু কাস্টমার যখন শপ নাও বাটন বা লার্ন মোর বাটনে ক্লিক করবে তখন কিন্তু সঠিক পেজে যাবে না। এখানে অ্যাড সেটআপের ক্ষেত্রে তিন ভাবে করা যায়, একটি হচ্ছে ক্রিয়েট অ্যাড ইউজ এক্সিস্টিং পোস্ট, আরেকটি হলো ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ। তো আমার ক্ষেত্রে ক্রিয়েট অ্যাড এটিতেই রাখবো,
এবং এখানে আমরা অ্যাড ক্রিয়েটিভ অ্যাড করে দিব। সো এখানে মিডিয়াতে ক্লিক করব এবং এখান থেকে আমরা অ্যাড ইমেজ এখানে ক্লিক করব, দেন আপলোডে ক্লিক করব। আমরা অলিভ অয়েল যে প্রোডাক্টটি আসলে ক্যাম্পেইন করতে চাচ্ছি সেই প্রোডাক্টটি এখান থেকে সিলেক্ট করে দিব এবং এখানে নেক্সট বাটনে ক্লিক করব, আবার নেক্সট বাটনে ক্লিক করে দিব এবং ফাইনালি এখানে ডান ক্লিক করে দিব। সো আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টটি প্রিভিউ পেজে চলে এসেছে। এনিওয়ে এখন আমাদেরকে একটি টেক্সট দিতে হবে, প্রাইমারি টেক্সট। আমি জাস্ট এই টেক্সটটিকে কপি করে নিব, এখানে পেস্ট করে দিব। এবার ডেসক্রিপশনটি কপি করে নিব এবং এখানে আমরা ডেসক্রিপশনে এখানে দেখতে পাচ্ছেন যে এআই কিন্তু বেশ কিছু ডেসক্রিপশন সাজেস্ট করেছে। আপনি চাইলে কিন্তু এই ডেসক্রিপশন গুলোকেও নিতে পারেন। তো আমি জাস্ট চেকিং করে দিচ্ছি ডেসক্রিপশন গুলিকে নেওয়ার জন্য, কিন্তু আপনাকে অবশ্যই পড়ে নিতে হবে যে এই ডেসক্রিপশন গুলো সে যেটি সাজেস্ট করেছে সেটি আসলে ঠিক আছে কিনা, অর্থাৎ আপনার প্রোডাক্টের সাথে এই যে টাইটেল এবং ডেসক্রিপশন সে অটো জেনারেট করছে সেটি এটার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটি কিন্তু আপনাকে অবশ্যই কনফার্ম করতে হবে। তো আমি দেখতে পাচ্ছি আমার প্রোডাক্টের সাথে সে যেটি জেনারেট করেছে সেটি কমপ্লিটলি ফিট। সো আমি এগুলিকে সিলেক্ট করে দিচ্ছি, দেন অ্যাড হেডলাইন অপশন। সো আমরা হেডলাইন অ্যাড করব, যে ফার্স্ট টেক্সটটি এসেছে এটিকে জাস্ট কপি করে নিলাম, পিওর গুডনেস ইন এভরি ড্রপ, এটিকে কপি করে হেডলাইনে পেস্ট করে দিলাম। এবার এখানে প্রোডাক্ট ডেসক্রিপশন দিতে হবে, আমি জাস্ট এখান থেকে কপি করে নিব এবং এখানে পেস্ট করে দিব। এরপর সিটিএ বাটন অ্যাড করতে হবে, কল টু অ্যাকশন। তো এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে আপনি কল টু অ্যাকশন পেয়ে যাবেন, আপনার পছন্দ মতো আপনি কল টু অ্যাকশন এখান থেকে দিতে পারবেন। এর মধ্যে রয়েছে অর্ডার নাও, শপ নাও, রয়েছে লার্ন মোর। আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি শপ নাও। এবার এখান থেকে ডেস্টিনেশন অর্থাৎ ওয়েবসাইটের ইউআরএলটি দিয়ে দিতে হবে। সো এখানে ওয়েবসাইটের ইউআরএলটি কপি করলাম এবং এখানে পেস্ট করে দিলাম। তো আমরা এখানে চাইলে কিন্তু প্রিভিউ দেখতে পারি যে এই অ্যাডটি কিভাবে আসলে শো করবে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার পর। তো এখানে দেখতে পাচ্ছি আমরা এভাবে কিন্তু অ্যাডটি শো করবে। একটি ডেসক্রিপশন সিলেক্ট করেছি, সো আমি আরো একটি এখান থেকে চেক ইন করে দিচ্ছি যেটা অটো জেনারেটেড হয়েছে এআই দিয়ে, এখানে কিন্তু আমাদের আসলে কিছুই করেনি। তো এখানে এই ডেসক্রিপশনটিও সিলেক্ট করে দিচ্ছি, বেসিক্যালি ফেসবুক এআই এটি জেনারেট করেছে। এখানে দেখতে পাচ্ছি একটি এরর আছে, ইওর অ্যাড ওন্ট ডেলিভার টু ওয়ান প্লেস, কোথায় আসলে ডেলিভার হবে না, কোন প্লেসে সেটা আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে, অডিয়েন্স নেটওয়ার্ক। তো আমরা এটিকে ফিক্স করব। এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট ইভেন্টস, ওয়েবসাইট ইভেন্টস এর ক্ষেত্রে রাইট পিক্সেলটি সেট আপ করে দিবেন, টিজ গুরু এই পিক্সেলটি কিন্তু এখানে সঠিকভাবে কাজ করছে না বিধায় এরকম দেখাচ্ছে, বাট আপনারা যে পিক্সেলটি দিয়ে ট্র্যাক করতে চান সেটিকে জাস্ট সিলেক্ট করে দিবেন। আমি এটি আর দেখাচ্ছি না কারণ এই টিজ গুরু পিক্সেলটি এখনো প্রপার ওয়েতে সেট আপ করা হয়নি, সে কারণে এটি এমন দেখাচ্ছে। এনিওয়ে আমরা প্লেসমেন্টটি ফিক্স করব। তো এখানে সেকেন্ড যে পার্টটি আছে অ্যাডের, এখানে ক্লিক করলাম, করার পর স্ক্রল করে একটু নিচে এসে আমরা পেয়ে যাব প্লেসমেন্টস, এই যে এখানে এডিট বাটনে ক্লিক করতে হবে এবং এখানে রয়েছে কি অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টস, এটি সিলেক্ট করা রয়েছে। সিলেক্ট করে দিব ম্যানুয়াল প্লেসমেন্টস এবং এখান থেকে আমরা অডিয়েন্স নেটওয়ার্কটি উঠিয়ে দিব এবং মেসেঞ্জারটি উঠিয়ে দিব। তাহলে আমাদের ক্যাম্পেইনটি শুধুমাত্র ফেসবুক প্ল্যাটফর্মেই দেখাবে এবং ফেসবুক প্ল্যাটফর্মে যে বিভিন্ন প্লেস রয়েছে সে সমস্ত প্লেসগুলোতে মূলত এই সেলস অ্যাড ক্যাম্পেইনটি দেখাবে। এখন যদি আমরা এই যে লাস্ট পেজে চলে আসি, সেক্ষেত্রে দেখুন আর কোনো এরর নেই, অর্থাৎ সব এরর ফিক্স হয়ে গেছে এবং এখন কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টটি ডেলিভার করার জন্য একদমই প্রস্তুত হয়ে আছে। এখন এই অ্যাডভার্টাইজমেন্টটিকে পাবলিশ করার জন্য শুধুমাত্র এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটি পাবলিশ হয়ে যাবে। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। চ্যানেলে প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং রিলেটেড ভিডিও রয়েছে, আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি ঘুরে আসুন, তাহলে হয়তো বা যেকোনো ভিডিও আপনার জন্য ইফেক্টিভ হবে। নতুন হয়ে থাকলে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে, তাহলে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন। Thank you very much.